বিজেপির সঙ্গ ছেড়ে বা তৃণমূলের প্রতিশ্রুতিতে ভর করে আসন্ন লোকসভায় ঘাসফুল শিবিরকে সমর্থন জানাতে চলেছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তবে তৃণমূল নির্বাচনী ইশতেহারে যদি তাদের কথা তুলে না ধরা হয় সেক্ষেত্রে নৌকায় ভোট পড়বে রাজবংশী জনজাতির। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন গ্রেটারের নেতৃত্বরা। আর কি বললেন শোনাব। আমরা আমাদের সার্বিক সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত সকল অধিকার পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা দিদিকে সমর্থন করতে এখানে এসেছি। যে সমর্থন যে প্রতিশ্রুতি প্রকাশের নির্ধারিত তারিখ আগামী 12ই এপ্রিল। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অত বলে দিলাম সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকার এক্তিয়ারভুক্ত সকল অধিকার পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা সমর্থন করছি, সেখানে তো সবই আছে। আমাদের 1949 সালের 28শে আগস্ট ভারত মুক্তি চুক্তি মোতাবেক গোয়াশালির কুচবিহার রাজ্য, এই রাজ্যকে কেন্দ্র সরকার গাফিলতি করে এবং অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে আমাদেরকে রেখেছেন, যার জ্বলন্ত উদাহরণ অনন্ত মহারাজজি, আমাদের জাতির যোদ্ধা পুরুষ, আমাদের জনজাতির যোদ্ধা পুরুষ মহামান্য জীবন সিংহ মহাশয়কে শান্তির বার্তায় এনে সুপরিকল্পিতভাবে নজরবন্দি করে রেখেছেন। এখানে বুঝতে পারলাম যে কেন্দ্র সরকার আমাদেরকে খুব সুপরিকল্পনার সহিত বা চালাকি করে হয়তো আমাদের জাতি মাটি পরিচয় সর্বোপরি ভারত ভক্তি চুক্তিকে অবরুদ্ধ করার চেষ্টা করছে, যার জন্য আমরা এও মনোভাব নিয়েছি যে কেন্দ্র সরকারের এই ছলনার বিরুদ্ধে আমরা অচিরে আন্দোলনে নামব। আমাদের প্রতিশ্রুতি দিয়ে যে ছলনা দীর্ঘদিন যে বঞ্চিত করে রেখেছেন, এর জন্য আমরা অচিরে আন্দোলনও নামব ওনাদের ভুয়ো প্রতিশ্রুতির জন্য। রাজ্য দেওয়ার আমাদের চুক্তিভিত্তিক, হ্যাঁ আমাদের চুক্তিভিত্তিক ভারত মুক্তি চুক্তিভিত্তিক গাছের কুচবিহার রাজ্য না, যেহেতু রাজ্যের প্রতিশ্রুতি দেওয়ার পর উনি দীর্ঘদিন ধরে তো বঞ্চিত করে রেখেই দিলেন, সেটা তো বলে দিলাম যে দীর্ঘদিন ধরে তো তার জ্বলন্ত উদাহরণ অনন্ত মহারাজজি এবং আমাদের জনজাতির সেই যোদ্ধা পুরুষ মহামান্য জীবন সিংহ মহাশয়, কিন্তু এখানে তো বলে দিলাম যে সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজ্য সরকার এক্তিয়ারভুক্ত সকল অধিকার পাইয়ে দেওয়ার বার্তা পাওয়ায় আমরা দিদিকে সমর্থন করছি। এ তো স্বাভাবিকভাবে যেটা হয় সেটা তো আলাদা জিনিস, কিন্তু আমরা তো পিছিয়ে পড়া, তাছাড়া আমাদের তো এই ভূমিপুত্রদের জন্য বা কুচবিহারের জন্য তো আলাদা একটা চুক্তি তো আছে, এটা তো আলাদা অধিকারই আছে যেটা সংবিধান যুক্ত, সেটা থেকে তো আমরা বঞ্চিত হয়ে আছি। ওই তো বলে দিলাম যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তো প্রতিশ্রুতি বার্তা পাওয়ায়
ওই যে বলে দিলাম সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি, এবং রাজ্য সরকার মানে এক্তিয়ারভুক্ত যত অধিকার আছে সব কিছু পাইয়ে দেওয়ার বার্তা পাওয়া আমরা সমর্থন করছি, এবং সেটার প্রতিশ্রুতি প্রকাশের নির্ধারিত তারিখ আগামী 12ই এপ্রিল। গোটা উত্তরবঙ্গে সেটা করছে। যাই হোক, আমি আমার জেনারেল সেক্রেটারি আছে, আমি ওনাকে দিয়ে বলাচ্ছি। আমাদের মুখ্য আমাদের প্রেসিডেন্ট সাহেব তো বলেই দিলেন যে দীর্ঘদিন ধরে যে কেন্দ্র সরকার যে বঞ্চনা, অর্থাৎ বিভিন্ন লোক টোক দিয়ে আমাদের রেখে দিয়েছে। আমরা 2006 সাল থেকে আমরা দিল্লিতে ধর্না দিয়েছিলাম, ওইখান থেকে অনেক আলোচনা হয়েছিল, তারপরে অনেক আমাদের কাছে করেসপন্ডেন্সের লেটার আছে, যাবতীয় ওরা মানে পদক্ষেপ নিচ্ছে নেবে। ইদানিং আমাদের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অনন্ত মহারাজ, তাকেও পলিসি করে, তাকেও পলিসি করে কী করলো, মেম্বার বানিয়ে, পার্লামেন্টের মেম্বার বানিয়ে কী করলো, ওকে প্যারালাইজ করে দিল, যাতে দাবি দাবা আর উড়াইতে না পারে আর যাতে আন্দোলন করতে না পারে। তারপরে কী করলো, আমাদের যে মানে বীর যোদ্ধা, আমাদের জাতির বীর যোদ্ধা জীবন সিং, ওনাকে কী করলো, শান্তির বার্তা দিয়ে যে আপনাদের দাবি দাওয়া পূরণ করবো, আপনি সারেন্ডার করুন, আপনাদের দাবি দাওয়া পূরণ করবো। আদৌ কিছু করলো না, তাকে শান্তির বার্তা দিয়ে বারবার দিল্লিতে নিয়ে যাওয়া হলো, কী করলো, আজ পর্যন্ত ওনাকেও এইভাবে নজরবন্দি করে রেখে দিল। তার মানে এই রাজবংশী জাতির মানে সার্বিক উন্নয়ন তো দূরের কথা, যে মানে যে সরকার প্রতিশ্রুতি দিয়া গত ইলেকশনে প্রতিশ্রুতি দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী, মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমরা এই করবো, নয়নী রেজিমেন্ট দেবো, হ্যাঁ আলাদা রাজ্য দেবো, ইউনিয়ন টেরিটরি দেবো, তারপরে কী করলো, একটা আমাদের আপনাদের চিলারায়ের মূর্তি বানাবো, পঞ্চাননের মূর্তি বানাবো, এত 700 কোটি টাকা খরচ করে অমুক সমুক, হ্যাঁ বাস্তবে আমরা একটাও দেখতে পাচ্ছি না। তার মানে এগুলো কী, এই জাতির প্রতি ছলো না, যার কারণে আমরা বাধ্য হয়ে ওনার উপযুক্ত জবাব দেওয়ার জন্য দিদি আমাদের বার্তা পাঠিয়েছে যে আপনারা যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে আমি আপনাদের এই দাবি পূরণ করব। হ্যাঁ সেই দাবিগুলো আমরা 12 তারিখের পর বলব, যেগুলো আমাদের দিদির সঙ্গে আমরা পেশ করব।